তো ফেসবুক অ্যাড মার্কেটিংয়ের আজ ক্লাস নম্বর সিক্স ক্লাস নম্বর সিক্সে আজকে যেটা আমাদের টপিক রয়েছে অ্যাড স্ট্রাকচার অ্যাড স্ট্রাকচার মিনস যখন নিশ্চয়ই তোমরা দেখেছ একজন সাধারণ ইউজার হিসাবে যখন আমাদের ফেসবুকে কোনো বিজ্ঞাপন আসে সেই বিজ্ঞাপনের একটা মোটামুটি স্ট্রাকচার থাকে স্ট্রাকচারটা এরকম আইদার সেটা প্রথম কথা আইদার সেটা ইমেজ অ্যাড হয় বা ভিডিও অ্যাড হয় বাট সেই ইমেজ অ্যাড কিভাবে তোমাদের সামনে আসে নিশ্চয়ই তোমরা দেখেছ আজকে সেই স্ট্রাকচারটা আলোচনা করলে নিশ্চয়ই তোমরা মিলিয়ে দেখলে এবার বুঝতে পারবে বা আগামী দিনে যখন এবার অ্যাডগুলো আসবে যখন তোমরা দেখবে এবং সেই স্ট্রাকচারের সঙ্গে মেলাবে বুঝতে পারবে তো ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে আমাদের সব কিছু মেনটেন করতে হয় প্রপার ওয়েতে সব কিছু ডেটা দিতে হয় তবেই গিয়ে সেই বিজ্ঞাপনটা প্রপার ওয়েতে এক্সিকিউট হয় এবং ঠিকঠাক কাজ করে তো আজকের মেন যে টপিক সেটা হচ্ছে অ্যাড স্ট্রাকচার এবং হাউ টু ক্রিয়েট অ্যাড অর্থাৎ স্ট্রাকচার জানলে তবেই আমরা কিন্তু অ্যাডটা ক্রিয়েট করতে পারবো তাহলে একটা বিজ্ঞাপন বানাতে গেলে বা বিজ্ঞাপন তৈরি করতে গেলে সেখানে আমাদের কী কী বিষয় জানতে হবে তো আগের দিন আমরা সবাই জেনেছি যে বিজ্ঞাপন মোটামুটি দুরকমভাবে আমরা দিতে পারি সেটা একটা হচ্ছে ইমেজ অ্যাড আর একটা হচ্ছে ভিডিও অ্যাড তো আজকে ভিডিও অ্যাড আমি ধরছি না ধরছি প্রথমে ইমেজ অ্যাড দিয়ে তারপরে ভিডিওতে আসছি তো যখন কোনো একটা বিজ্ঞাপন তোমাদের সামনে আসে তখন সেই বিজ্ঞাপন একদম দেখবে ওপরে এই দিকের কোনাতে যে কোম্পানির বিজ্ঞাপন হয় সেই কোম্পানির পেজের লিঙ্কটা দেওয়া থাকে অর্থাৎ এখানে একদম দেখতে পাচ্ছ ওপরে জীবিকা সংস্থার নিচে লেখা আছে স্পনসর্ড অর্থাৎ জীবিকা সংস্থার হচ্ছে আমার যে পেজ থেকে এটা প্রমোট হচ্ছে সেই পেজের নাম এবং এটা পেজের লোগো তো তুমি যদি এই জায়গাটা ক্লিক করো সরাসরি যে পেজটা থেকে এইটা প্রমোট করা হচ্ছে তুমি সরাসরি সেই পেজে পৌঁছে যেতে পারবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম বিষয় জেনে নাও আগে একটা অ্যাডের কোথায় কী আছে তারপরে আমি ভেতরে ঢুকছি তারপরে এখানে তোমার এই জীবিকা সংস্থান বা স্পন্সর্ড অর্থাৎ পেজের লোগো পেজের নেম তারপরে যে লেখাটা থাকে অর্থাৎ ইমেজ অ্যাডের ঠিক ওপরে আর তোমার পেজের নামের ঠিক স্পন্সর লেখাটার নিচে যে লেখাটা থাকে এটাকে বলা হয় টাইটেল বা মেন টেক্সট অর্থাৎ এই বিজ্ঞাপন সম্বন্ধে যা তোমার ডিজাইন তো রয়েইছে ছাড়াও যদি কিছু তোমার কোনো লিঙ্ক দেওয়া থাকে তোমার কিছু বক্তব্য দেওয়া থাকে সেটা আমাদের এই এরিয়াতেই দিতে হবে অর্থাৎ যখন কোনো বিজ্ঞাপন আমরা দেখি তখন সেই বিজ্ঞাপনের সম্বন্ধে আরও কিছু মেসেজ বা কিছু লিঙ্ক ওপরে দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমরা ওটা দেখার সঙ্গে সঙ্গে ওখানে যে সি মোর আছে ওখানে ক্লিক করলে আরও তার ডিটেলস দেখা যায় আর যদি এক থেকে দু লাইনে লেখা হয় সেটা ওপরেই দেখা যায় তার জন্য সি মোর বা ম্যাক্সিমামটা আমাদের দু লাইন বা তিন লাইন শো করে তো যখন আমরা তার বেশিও কিছু লেখা দেখতে চাই তখন সি মোরে ক্লিক করি যদি আমাদের ইন্টারেস্ট হয় এবং সেখানে ইনফরমেশন দেওয়া থাকে তো এনিওয়ে তো যখন আমাদের ইমেজ অ্যাড দিয়ে করবো তো ঠিক তার ওপরে যে লেখাটা থাকে যেটা আমরা ম্যানুয়ালি লিখবো সেটাকে বলা হয় টাইটেল বা মেন টেক্সট কী ইনফরমেশান দিতে চাইছি এই ইমেজ অ্যাড সম্বন্ধে যেটা আমাদের এখানে দেওয়া আছে তাছাড়াও আরও কী দিতে চাই আর নিশ্চয়ই তোমরা দেখেছি এই অ্যাডটা যখন আমাদের প্রথম বেরিয়েছিল তখন এখানে যে ইনফরমেশানটা দেওয়া আছে জাস্ট যে ছশো আশি টাকাতে ইডিপি শিখুন এটা একটা ইনফরমেশান এখানে দেওয়া ছিল তারপরে যে ইনফরমেশানটা আমাদের ডিটেলসে ছিল সেটা এই মেন টেক্সট এরিয়াতেই দেওয়া ছিল অর্থাৎ কোর্সটা কী কোর্সটা কত দিনের কোর্সটা কী কী শেখানো হবে কোর্সটা শিখে কী করতে পারবে এভরিথিং এই এর মধ্যেই ছিল তো যাদের ইন্টারেস্ট হয়েছে তারা সিমরে ক্লিক করেছে এবং ডিটেলসটা দেখেছে আর ইমেজের তো যেটা মেন যে ভিশন বা মেন যে থিমটা আমার থাকে যেটা আমি আমার অডিয়েন্সকে দেখাতে চাইছি যেখানে আমি বলেছি যে এইটটি পারসেন্ট গ্রাফিক্স হবে টোয়েন্টি পারসেন্ট টেক্সট হবে এটা ফেসবুকের একটা রুলস এইটটি টোয়েন্টি রেশিওতে আপনার ডিজাইন করলে বেস্ট রেজাল্ট আশা করা যায় হতে পারে সেখানে আমরা অনেক সময় সেভেন্টি থার্টি সিক্সটি ফর্টিও হয়ে যায় বাট সেক্ষেত্রে কী হয় যে অ্যাট এ গ্ল্যান্স তো মানুষের দেখে ছোট্ট এরিয়া ছোট্ট সময়ে স্ক্রিনটাতে স্ক্রল করে বেরিয়ে যায় তো সেখানে বড়ো কিছু ইমেজ যেটা আমাকে ইম্প্যাক্ট দেবে যেটা দেখলে আমাদের চোখটা দাঁড়িয়ে যাবে ঠিক সেইভাবে আমাকে বিজ্ঞাপনটা সাজাতে হয় সেখানে লেখাতে আমাদের চোখ আটকায় না সেখানে কোনো একটা স্পেসিফিক ইমেজে আমাদের ডেফিনেটলি চোখটা আটকে যায় তো আমাকে সেইভাবেই চিন্তা করেই ডিজাইনটা করতে হয় তাই ফেসবুকের যে বিজ্ঞাপনের যে অ্যাডভার্টাইজমেন্ট যখন আমরা করব। সেক্ষেত্রে ফেসবুকের বিজ্ঞাপন ডিজাইন একটা খুব বড় বিষয় খুব বড় বিষয় যেটা আগের দিনও আলোচনা করেছিলাম এবং রিসেন্ট যে ক্যাম্পেনিংটা আমরা করছি সেখানে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমরা ডিসকাশন করেছিলাম যে একটা ডিজাইন কতটা ইম্প্যাক্ট ফেলে যে একটা ডিজাইনে কীরকম কনভারসেশন আসছে একটা ডিজাইনে কীরকম কনভার্সেশান আসছে অর্থাৎ ওই ডিজাইনের মধ্যে সব থেকে বড়ো যেটা আমাদের চ্যালেঞ্জ এই ডিজাইনে সেটা হচ্ছে ওই আমি যে বার্তাটা দিতে চাইছি বা কোম্পানির যে বার্তা অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের যে বার্তা তুমি তোমার অডিয়েন্সকে দিতে চাইছো সেই বার্তাটা কি এক্স্যাক্টলি ওই বিজ্ঞাপনে বা ওই ইমেজ অ্যাডে রিফ্লেক্ট হচ্ছে যদি হয় তবেই কিন্তু কাস্টমারের সেই আশানুরূপ তুমি রিয়াকশানটা পাবে আর যদি না পাও তাহলে মানে তুমি হয়তো ভাবছো যে ঠিকঠাক কিন্তু পাবলিক বা অডিয়েন্স সেটাকে নিচ্ছে না তার জন্য তোমার রিয়াকশান বা রিটেনশন বা কল টু অ্যাকশন কোনোভাবেই কিছু হচ্ছে না অর্থাৎ কাস্টমার কোনোভাবেই এনগেজ হচ্ছে না তোমার ওই অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ তখন কিন্তু তোমাদের টাইম টু টাইম আবার ওই বিজ্ঞাপনটাকে মডিফাই করতে হয় এবং আমরা অ্যাডটাকে আবার স্টপ করে আবার আবার ওটাকে মডিফাই করি তো এটা এরকম নয় যে আমি দিয়ে দিলে আমার হয়ে গেল তো সেই কারণে স্ট্রাকচারটা আমাকে আগে বুঝতে হবে স্ট্রাকচারটা বুঝলে পরবর্তীকালে তবেই আমরা প্রপার ওয়েতে কাজটা করতে পারবো তাহলে কী বললাম সবার ওপরে হচ্ছে একদম যেটা বাই ডিফল্ট চলে আসবে সেটা হচ্ছে আমার পেজের নেম আর পেজের লোগো এবং এখানে ক্লিক করলে বা আমি হাত দিয়ে টাচ করলে অটোমেটিক্যালি আমি সরাসরি আমার পেজে ও পৌঁছে যাবে বা যে কোনো কোম্পানি যখন কোনো বিজ্ঞাপন হবে সেইটা ক্লিক করলে তার পেজে পৌঁছে যাওয়া যায় আলাদা করে পেজ কী হবে সার্চ করার কোনো দরকার নেই ওখানে ক্লিক করলে ওর পেজে পৌঁছে যাবে ঠিক আছে সেকেন্ড হচ্ছে তার নিচে ইমেজ অ্যাডের ঠিক ওপরে এবং ওর নিচে যে বার্তাটা থাকে দ্যাট ইজ মেন টেক্সট এবং ইমেজ অ্যাডটা তো আমরা যা ডিজাইন করব সেটাই অ্যাজ ইট ইজ এই যে ইমেজ অ্যাড এরিয়া বা ভিডিও অ্যাড এরিয়া যেটা দেখাচ্ছি এই ডিসপ্লে এরিয়াতেও চলে আসবে তাহলে আমাদের ম্যানুয়ালি কী লিখতে হয় সেটা এই টাইটেল যেখানে আছে এই টাইটেলে আমাদের লিখতে হবে এছাড়া এই হেডিং এবং ডেসক্রিপশন এখানে খুব বেশি কিছু লেখার জায়গা নেই এই মেন টেক্সটে কিন্তু আমরা অনেক কিছু অনেকটাই আমাদের লেখার জায়গা দেয় অনেকভাবে লিখতে পারি কিন্তু এই হেডিং বা ডিসক্রিপশান এখানে খুব বেশি কিছু লেখা যায় না ঠিক আছে তো একটা অ্যাড স্ট্রাকচারের একদম ওপরে থাকে মেন টেক্সট যেটা আমরা ম্যানুয়ালি টাইপ করব যেটা আমাদের বক্তব্য থাকবে সেটা বাংলায় হতে পারে ইংরেজিতে হতে পারে সেটা করতে পারি কোনো অসুবিধে নেই যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যায় আর তারপরে যে এরিয়াটা থাকে ইমেজ অ্যাড যেটাকে আমাদের বানাতে হবে অর্থাৎ ডিজাইন বানাতে হবে তার নির্দিষ্ট স্পেসিফিক মেজারমেন্ট আছে যে কোনো মাপ যে কোনো মাপে করলে হবে না তো স্পেসিফি স্পেশালি দুটো মাপ হয় সে যখন আমরা ডিজাইন শেপে আসবো সাইজে আসবো তখন বলবো যে কীভাবে বিজ্ঞাপন বানাতে হয় সেটা নেক্সট ক্লাসে আছে তো যেই সাইজ থাক না কেন সেই সাইজে আমরা ইমেজারটা বানাবো নেক্সট সেটা অটোমেটিক ওখানে আমরা প্লেস করব এবং এটা ডান দিকে যেমন দেখছো এইভাবে আমাদের ডিসপ্লে হবে ঠিক আছে আচ্ছা তার নিচে থাকবে হেডিং এবং ডেসক্রিপশান যেমন দেখ দানদিগের যে বিজ্ঞাপনটা সেখানে দেখো কমপ্লিট ডিটিভি ট্রেনিং ইন সিক্সটি এইট ডেজ এটা হচ্ছে হেডিং আর নিচে ডেসক্রিপশানে দেওয়া ছিল আটষট্টি দিনে অ্যাডভান্স ডিটিভি ট্রেনিং ঠিক আছে তো এইভাবে দুটো স্ট্রাকচারে সাজানো যায় বাট আবারও বলছি এখানে কিন্তু বেশি লেখা দিলে হবে না খুব ছোট্ট লেখা হবে কমপ্লিট ডিটিভি ট্রেনিং ইন সিক্সটি এইট ডেজ তাও অনেক বড়ো হয়ে গেছে তো আরও ছোটো হলে ভালো হয় এনিবে আর তারপরেই থাকছে কল টু অ্যাকশান এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যেখানে আমরা আমাদের বিভিন্ন ক্যাম্পেন অনুযায়ী এই বাটনটা চেঞ্জ করা যায় বা লাগানো যায় মানে আমি যেমন সেটিং করবো সেইভাবে হবে সেটা হতে পারে সেন্ড ম্যাসেজ হতে পারে কল নাও হতে পারে সাবস্ক্রাইব তো অনেক রকম বাটন আছে কল টু অ্যাকশান যখন আমরা দেখাবো তখন বলবো বাট এই কল টু অ্যাকশানের উদ্দেশ্য হচ্ছে কাস্টমারের কানেকটিভিটিটা তোমার সঙ্গে কি হবে হবে। অর্থাৎ তুমি তোমার অডিয়েন্স বা কাস্টমারকে কি বলতে চাইছো যে যোগাযোগ করতে করতে বলতে বলতে চাইছো। না না ফোন তোমার শোরুমে ওয়াকিং করতে করাতে না তুমি কাস্টমারের ইনফরমেশন নিতে চাইছো কি করতে চাইছো তো তোমার যেরকম উদ্দেশ্য হবে এই বিজ্ঞাপনটার সেই উদ্দেশ্য অনুযায়ী তোমার কাস্টমারের সঙ্গে যে ইন্টারাকশন যে মাধ্যমটা সেই মাধ্যমটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন তো তুমি কিভাবে সেটাকে ইউজ করবে তো সেটা তোমাকে আগেই আবার বলেছি যে ফানেল ফাইনাল যখন আমরা ক্রিয়েট করব তো ফাইনাল স্ট্রাকচারেই আমাকে আগে ডিসাইড করতে হবে এখানে আমি কি কল টু অ্যাকশন বাটনটা ইউজ করব। তো সেই অনুযায়ী আমাকে আবার সেই ক্যাম্পেনিং কি হবে সেই ক্যাম্পেনিংটাও আমাকে সিলেক্ট করতে হবে যে কি ধরনের ক্যাম্পেনিং হবে তো এগুলো আমরা নেক্সট ক্লাসে পরপর পর আসব। বাট এটুকু আজকে জানো যে এই যে এরিয়া এই এরিয়াকে বলা হয় কল টু অ্যাকশন বাটন অর্থাৎ এখানে যেটা আমি ইউজ করেছি সেন্ড মেসেজ অর্থাৎ আমি কাস্টমারের সঙ্গে ইন্টারাকশান এইভাবেই করছি যে আপনার কিছু বক্তব্য থাকলে আপনি মেসেজ দিন যদি আপনি মেসেজ দেন তার মানে আমি বুঝবো যে ওনার ইন্টারেস্ট আছে তাই উনি মেসেজ দিয়েছেন অর্থাৎ আমি চাই না যে আমার বিজ্ঞাপনটা সবাই তার পছন্দ হবে কখনোই নয় বা আপনারা যখন বিজ্ঞাপন দেবেন তখন যে তার আপনার যে বিজ্ঞাপন বা যে কোনো কোম্পানির বিজ্ঞাপন যখন আপনার স্ক্রিনে আসে ইনস্ট্রি সেটা আপনার যে ভালো লাগবে এমন কোনো ব্যাপার নেই বাট সেক্ষেত্রে আমরা কি করি সেক্ষেত্রে আমরা জাস্ট দেখি আর স্ক্রল করে বের করে দিই যখন কোনো একটা অ্যাড আসে আমাদের আচ্ছা ঠিক আছে চলো দেখে নিলাম দিয়ে স্ক্রল করে বের করে দিলাম কিন্তু যদি মনে হয় আচ্ছা বাহ এই বিজ্ঞাপনটাতে তো আমার কিছু জানার ছিল তো কাস্টমার তো সঙ্গে সঙ্গে সাধারণত কেউ ফোন করে না কারণ এখন এমন একটা সিস্টেম এসে গেছে আমাদের এই মানে আমাদের ডে টু ডে লাইফে সেটা হচ্ছে ম্যাসেজিং তো কিছু হলে আমরা চট করে মেসেজ করে ছেড়ে দিলাম খুব ইম্পর্টেন্ট না হলে মেসেজ করে ছেড়ে দিলাম তো সে সিন করলো আচ্ছা ওকে মানে আমার বার্তাটা পৌঁছে গেল আর একটা ফোন করতে গেলে কল করতে হবে অনেক টাইম লাগবে বা কথা বলতে হবে তো মানুষ কথা বলার থেকে একটা মেসেজ ছাড়তে খুব মানে তার খুব সহজ মনে হয় এবং ইজি মনে হয় তাই এটা মেসেজ ছেড়ে দিল তো সেক্ষেত্রে আমি তাই সেন্ড মেসেজ কল টু অ্যাকশনটা ইউজ করেছি তো যার ইচ্ছে হবে বা যার ইন্টারেস্ট হবে এই জিনিসটাতে তখন সে ওখানে টাচ করে যেই টাচ করলো এক্ষেত্রে দুটো জিনিস আমরা ইউজ করতে পারি অটোমেটিক কিছু মেসেজ আমরা সেট করতে পারি সাপোজ ধরুন কোনো একজন ক্যান্ডিডেট এই সম্বন্ধে কিছু জানতে চায় তাহলে এই সম্বন্ধে যে যে জিনিস আমার তাকে দেওয়ার আছে সেই জিনিসটা আমি যদি সেট ম্যাসেজে অটো ফিডব্যাকে আমি যদি সেট করে দিই তাহলে ওখানে টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু তার কাছে সেই মিনিমাম মেসেজটুকু চলে যাবে যে আমাদের প্রতিষ্ঠানে আপনাকে স্বাগত এবং আপনার যদি পরবর্তীকালে আরও কিছু জানার দরকার থাকে আপনি এই নাম্বারে যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করুন বা আপনি এই লিঙ্কটে ভিজিট করুন বা যদি কিছু ইনফরমেশন দেওয়ার থাকে সেই ইনফরমেশানটা আমি সেখানে সেট করে দিতে পারি তো এতে কি হয় না কাস্টমার যেই সেন্ড মেসেজ করলো একটা মিনিমাম ইনফরমেশন পেলো এবং পরবর্তীকালে তার যদি মনে হয় যে ওই ইনফরমেশনটা তার কাজের তাহলে সে সেটা নিয়ে আবার পরবর্তীকালে এগোবে এবং আমাদের সঙ্গে কমিউনিকেট করবে তো এই কল টু অ্যাকশান বাটন হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্টের একটা বিরাট বড়ো পাওয়ারফুল টুল এই টুলটাকে যদি আমি বা এই বাটনটাকে যদি প্রপারভাবে ইউজ করতে পারি তবেই কিন্তু আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা প্রপার ওয়েতে সাকসেস হবে এছাড়াও বাই ডিফল্ট তিনটে বাটন অটোমেটিক আসে যখন আমি একটা ফেসবুক অ্যাড ক্রিয়েট করব সেক্ষেত্রে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার তো চলো লাইক অ্যান্ড শেয়ারে তো আমাদের এখানে কিছু করার নেই যে লাইক করবে করবে যে শেয়ার করবে করবে সেটা যার ভালো লাগবে বাট এখানে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে কমেন্টস আমি খুব ভালো করে বলি একটু মন দিয়ে শুনুন এই জায়গাটা ম্যাক্সিমাম প্রবলেম এবং ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ এই কমেন্টস এরিয়া থেকেই পাওয়া যায় একটা বিজ্ঞাপনের ক্ষেত্রে দুটোই থাকে ভালো মন্দ দুটোই থাকবে কারণ কোনো একটা বিজ্ঞাপন সবার কাছে কখনোই সমানভাবে গ্রহণযোগ্য না হতে পারে এবং যেহেতু ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম তো সেখানে সময় কিছু ধরনের মানুষ আছে আপনি ভালো যতই করুন আপনার পেছনে কাঁঠি দেবেই ঠিক আছে না কিছু মানুষের কাজই আছে মানে ধরুন আপনি একটা সুন্দর প্রয়াস করার চেষ্টা করছেন তো যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্ম সেখানে কমেন্ট দিল আরে ভাই এটা কি কে বললো ধুস এটা আবার কিছু জিনিস নাকি কেউ বললো আজে বাজে কমেন্ট আসতে থাকে আবার কিছু আছে পজিটিভ কমেন্ট দাদা এটা কি আছে আপনাদের অফিস কোথায় আপনারা কি করেন বা তার যেগুলো প্রয়োজনীয় মেসেজ আপনাকে দেবে এখানে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে সেন্ড ম্যাসেজ সেটা কিন্তু আপনার পার্সোনাল ম্যাসেজ বক্সে যাবে যেটা আমি আগের দিন আপনাদের বলেছিলাম যে ম্যাসেজ দু রকম একটা হচ্ছে আপনার প্রোফাইলের জন্য ম্যাসেজ আর একটা ম্যাসেজ হচ্ছে আমাদের পেজের জন্য তো এখানে সেন্ড ম্যাসেজ যেই ক্লিক করবে আপনার পেজের যে ম্যাসেজ অ্যাডমিন প্যানেল সেই প্যানেলে ম্যাসেজগুলো যাবে এবং সেটা সম্পূর্ণ প্রাইভেট ওই ম্যাসেজ আপনার পাবলিকের কেউ দেখতে পাবে না শুধুমাত্র আপনার অ্যাডমিন প্যানেলে যখন লগ ইন করবেন তখনই আপনি দেখতে পাবেন কিন্তু কমেন্টস এরিয়াটা একদম আপনার ওপেন প্ল্যাটফর্মে তো যারা কমেন্টস করে আমার অভিজ্ঞতা থেকে বলছি ফিফটি পারসেন্ট ক্যান্ডিডেট আছে আপনার এই বিজ্ঞাপনটাকে হ্যারাস করার জন্য আপনাকে কমেন্ট করবে আর যাদের সত্যি দরকার আছে তারা কিন্তু সেন্ড মেসেজ বটনে ক্লিক করে অর্থাৎ আপনাকে মেসেজ দেবে আদারওয়াইজ যারা আপনাকে পাবলিক্যালি হ্যারাস করার চেষ্টা করবে তারা কিন্তু ওই কমেন্টস এরিয়াতেই ম্যাক্সিমাম কমেন্টটা দেয় সে যে কোনো ধরনের বাজে কমেন্ট যেটা আপনার ওই বিজ্ঞাপনের নেগেটিভ একটা ইমেজ ক্রিয়েট করার চেষ্টা করে রাইট তো এই কমেন্টস এরিয়াটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও আমি নেক্সট ক্লাসে নেক্সট শেখাবো তো একটা যখন বিজ্ঞাপন আমাদের চলে তার টাইমিংস অনুযায়ী আমাদের কি করতে হয় না করতে হয় সেগুলো আমরা দেখবো এবং সেই হ্যান্ডলিং শিখবো যখন একটা অ্যাড এই অ্যাড প্রমোশন চলবে তখন অনেক কিছু জিনিস আমাদের কন্ট্রোলে রাখতে হয় ঠিক আছে অনেক কিছু জিনিস খেয়াল রাখতে হয় তো যাই হোক না কেন এখানে লাইক কমেন্ট শেয়ার এই যে তিনটে বাটন এই তিনটে বাটন কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হবে এখানে আমাদের কিছু করার নেই ঠিক আছে না তো এই বিজ্ঞাপনে একটা জিনিস দেখুন ভালো করে যেটা দেখাচ্ছে যে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার এখানে লাইক কত আছে এটা অটোমেটিক এখানে এত বড় আছে যে এখানে হাইড হয়ে গেছে যাই হোক বাট যেটা আমি দেখাতে চাইছি কমেন্টস অ্যান্ড শেয়ার তো শেয়ার সতেরোটা হয়েছে যে সময় আমি এই স্ন্যাপটা নিয়েছিলাম মানে অটোমেটিক্যালি সতেরোটা শেয়ার হয়েছে সেটা পাবলিকের ভালো লেগেছে অডিয়েন্সের ভালো লেগেছে তারা শেয়ার করেছে সেখানে আমার কিছু বলার নেই এটা পজিটিভ সাইন এবং কমেন্টস আছে সত্তরটা ভালো করে দেখুন এখানে কমেন্টস আছে সত্তরটা এই সত্তরটা কমেন্টস কিন্তু ওপেন টু অল সবাই দেখছে অবশ্যই কিছু কোয়ারি থাকবেই তো সেখানে ডিসকাশন নিশ্চয়ই ভালো কোনো অসুবিধে নেই কিন্তু যদি কোনো নেগেটিভ মানে নেগেটিভ ইন দ্য সেন্স কি যে আপনার প্রতিষ্ঠানকে সে জানে না চেনে না ওই অ্যাডটা থেকে উল্টোপাল্টা যদি আপনাকে কমেন্ট করে হ্যারাসমেন্ট যেটাকে বলা হয় সেই কমেন্টসকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং থাকবে আপনি যতই ভালো করে নিন ঠিক আছে না তো আপনার ওখানে ব্যাড কমেন্টস আসবেই সেটা কখনো একটা হতে পারে কখনো দুটো হতে পারে কখনো পাঁচটা হতে পারে আপনি একটা প্রথম বিজ্ঞাপন দিয়েছেন সেখানে নিশ্চয়ই মানুষের কোয়ারি থাকবেই হাজার কোয়ারি থাকবে এবং সেটা আপনাকে হ্যান্ডেল করতে হবে মানুষকে উত্তর দিতে হবে যেহেতু আপনি ওপেন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনটা দিয়েছেন এবং সব থেকে বড়ো কথা এখানে ইন্টারাকশান হচ্ছে এই যে কমেন্টস কেউ করছে তার মানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এটা একটা পজিটিভ সাইন অর্থাৎ আপনার বিজ্ঞাপনে সে এনগেজ হচ্ছে রাইট তো এনগেজ হবে কিন্তু তার সঙ্গে কি বললাম যে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট কখনও থার্টি পার্সেন্ট আপনার ভুলভাল মানুষ যারা আপনাকে হ্যারাস করার জন্য কমেন্টস করবে কিন্তু সেভেন্টি পারসেন্ট আপনার কমেন্টস ডেফিনেটলি পজিটিভ হবে এবং সেটা আপনার ওই প্রোগ্রাম যেটা করেছেন বা যে বিজ্ঞাপনটা দিয়েছেন সেটা সম্বন্ধে কোয়ারি থাকবে এবং সেটাকে আপনাকে হ্যান্ডেলও করতে হবে বাট যারা সত্যিই দেখবেন যে আপনার পজিটিভ এনকোয়ারি যেগুলো যেগুলো আপনাদের কাজে লাগবে তারা কিন্তু নাইনটি আমার পার্সেন্ট থেকে বলছি তারা কিন্তু সেন্ড মেসেজ বাটনেই ক্লিক করে কারণ তারাও চায় না যে তার মেসেজটা অন্য কেউ দেখুক বা তার কোয়ারিটা অন্য কেউ দেখুক আর যারা কমেন্টস করে সাধারণত তারা চায় তার কমেন্টসটা সবাই দেখুক তাই না যখন কোনো পোস্টে আমরা কমেন্টস করি সেই কমেন্টটা পাবলিকলি আমরা দেখানোর চেষ্টা করি আর যখন আমি কোনো একটা বিজনেস এসপেক্টে যখন আমি বিজ্ঞাপন দিচ্ছি তখন নিশ্চয়ই আপনি যখন কোনো একটা বিজ্ঞাপন এসপেক্টে আপনার কোনো কোয়ারি থাকবে তো সাধারণত আপনি কি করবেন যে আপনার কোয়ারিটা যেন পার্সোনালি থাকে সিক্রেট থাকে তো সেটা আপনার সাধারণত সেন্ড মেসেজ বাটেনই আপনি ক্লিক করবেন কিন্তু আপনার ইন্টেনশান যদি খারাপ থাকে ঠিক আছে না তো বেশিরভাগ যে হ্যারাসমেন্ট মেসেজগুলো আসে সেগুলো কিন্তু কমেন্টস এরিয়া থেকেই আসে তো আমার যেটা বলতে চাইছি আমি যেটা সেটা মানুষ কিন্তু আপনার সঙ্গে দুভাবে কমিউনিকেট করবে একটা কমেন্টস এরিয়াতে করবে এবং সেন্ড ম্যাসেজ এরিয়াতে করবে তো সেন্ড ম্যাসেজ এরিয়াতে যখন করবে আপনার আপনি টাইমলি ওটাকে উত্তর দেবেন কোনো অসুবিধে নেই বাট কমেন্টস এরিয়াতে আপনাকে যখন কোনো কেউ কমেন্টস করবে তখন আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে তার অ্যান্সার দিতে হবে তো কমেন্টস এরিয়াটা খুবই সেন্সিটিভ এরিয়া এবং আপনারা যারা এই অ্যাডমিন প্যানেল নিয়ে কাজ করে তারা ভীষণ অ্যাক্টিভ থাকে এই কমেন্টস এরিয়াটাকে হ্যান্ডেল করার জন্য তো আমরা যখন এক্সিকিউশনে যাব তখন আমরা দেখাবো কীভাবে এইগুলো কন্ট্রোল করতে হয় আবারও বলেছি যেহেতু আমরা পাবলিক ডোমেনে কাজ করছি একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কাজ করছি আমরা কাউকে কমেন্টস করতে বাধা দিতে পারবো না ওপেন টু অল আপনার এখানে ভালো লোকও আসবে খারাপ লোকও আসবে এতে আপনাদের এটা প্র্যাকটিস আপনারা কাজ করতে 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 আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং সেটা হ্যান্ডেল করা শিখবেন আপনি আবারও বলছি আপনি যত ভালোই কাজ করে নিন আপনার বিজ্ঞাপনে বা আপনার পেজে বা আপনার ইউটিউব চ্যানেলে ভালো মন্দ মানুষ থাকবে আপনার নাইনটি পারসেন্ট ভালো লোক থাকলেও টেন পারসেন্ট সবসময় খারাপ মানুষ থাকবে যারা আপনার এগেনস্টে বলবে তো সেটাকেও কন্ট্রোল করা যায় ফেসবুকে এবং সমস্ত জায়গায় ফেসবুক ফেসবুক পেজ এবং ইউটিউবে সমস্ত জায়গায় সেটাকে কন্ট্রোল করার রাস্তা দিয়েছে সেটাকে আপনাকে জানতে হবে কি করে কন্ট্রোল করতে হয় ঠিক আছে ওকে তো যাই হোক ওই বিষয়টা আমি পরে আসবো বাট এখন যেটা আজকে আমি আলোচনা করছি হাউ টু ক্রিয়েট অ্যান অ্যাড স্ট্রাকচার তো সেই জায়গায় আমি কি দেখালাম না কল টু অ্যাকশন যেখানে মানুষ অডিয়েন্স আপনার সঙ্গে আপনার পেজে বা আপনার সঙ্গে ইন্টার্যাক্ট করবে দুটো জায়গা একটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন যেখানে আমি যে কোনো বাটন ইউজ করতে পারি আর লাইক কমেন্ট শেয়ার এটা বাই ডিফল্ট থাকে এবং কমেন্টস এরিয়াতে কমেন্টস করে যে কেউ আপনার সঙ্গে আপনার পেজে কানেক্ট হতে পারে এবং আপনার ওই যে বিজ্ঞাপনটা দিয়েছেন সেই বিজ্ঞাপনে কমেন্টস করতে পারে এবং সেটা ওপেন টু অল রাইট তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রাকচার এরিয়া বা এই হচ্ছে আমাদের অ্যাড স্ট্রাকচার যেই স্ট্রাকচারটাকে আমাকে রেডি করতে হবে এবং এই স্ট্রাকচারটাকে যদি আমি প্রপার ওয়েতে আমার বিজ্ঞাপনের কি উদ্দেশ্য এবং সেটা পাবলিককে আমি কিভাবে দেখাতে চাই সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু এটাকে সাজাতে হবে এরকম নয় যে আমি জেনে গেলাম আর দিয়ে দিলাম না আপনার যে প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমি মার্কেটে অডিয়েন্সকে সেল করতে চাইছি বা প্রমোট করতে চাইছি সেটা কি ধরনের কাস্টমার চায় বা কি ধরনের তার প্রাইস রেঞ্জ আছে সেটা কত দিনের মধ্যে আমি কতদিন ধরে এই প্রোমো অ্যাডটাকে প্রমোট করবো ইত্যাদি ইত্যাদি বহু বিষয় রয়েছে তো সেইগুলোর সব কিছু মাথায় রেখে আমাকে এই ইমেজ অ্যাড বানাতে হবে আমার টেক্সট যেটা লিখবো যেটা অ্যাড কপি সেটাকে রেডি করতে হবে এবং হেডিং ডেসক্রিপশান ছোটো ছোটো করে আমার যেটা দেওয়ার সেটা দেবো এবং আপনার বাকি তো লাইক কমেন্টসের অটোমেটিক্যালি আসবে তো এইভাবে একটা আমাদের অ্যাড যেটা স্ক্রিনে চলবে সেই অ্যাডটাকে আমাকে ক্রিয়েট করতে হবে বা রেডি করতে হবে তো সেই রেডি করার জন্য আবারও একবার বলে দিই তাহলে কী কী লাগছে না আমার মেন টেক্সট যে টেক্সটটা দেবো সেটাকে আমাকে ড্রাফট করতে হবে এই বিজ্ঞাপনটা তার নির্দিষ্ট সাইজ অনুযায়ী ক্রিয়েট করতে হবে বা ডিজাইন করতে হবে এবং আমাদের হেডিং বা ডেসক্রিপশানে কি লিখবো সেটাও আমাকে আগে থেকে ড্রাফ করতে হবে বা ভাবতে হবে রেডি করে রাখতে হবে এবং কাস্টমারের সঙ্গে আমি ইন্টারাকশানটা কীভাবে হবে তার কল টু অ্যাকশান বাটন কী হবে এবং তার যে প্রসেস সেই প্রসেসও আমাকে ব্যাক এন্ডে রেডি রাখতে হবে তবে গিয়ে আমি যখন আমি একটা অ্যাড ক্রিয়েট করব বা প্রোমোট করবো সেগুলো পরপর পরপর এখানে দিয়ে এটাকে সেট করব। এবং যখন আমাদের অ্যাডটা রানিং হয়ে যাবে তখন যখন আমাদের অডিয়েন্সের যে মোবাইল স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে যখন আসবে আমাদের ফেসবুক ফিডে তো তখন আমাদের এইভাবে দেখাবে যেটা এই পাশে আমি এখন দেখাচ্ছি এবং যত রিয়াকশান আসবে যেমন লাইক কমেন্ট শেয়ার এইগুলো যখন আসবে তখন আমরা কিন্তু ওখানে কাউন্টও দেখতে পাবো এবং সরাসরি ওখান থেকে আমাদের অপারেশনগুলোও আমরা দেখব এবং এটা যখন কোনো একটা বিজ্ঞাপন চলে তখন সেটাকে কন্ট্রোল করার জন্য একটা বিজনেস ম্যানেজার পেজ থাকে এবং সেখানে একটা অ্যাডমিন প্যানেল থাকে সেখান থেকে এটাকে পুরো কন্ট্রোল করা হয় তো সেটা আমরা জানবো আস্তে আস্তে দেখব কিন্তু হয়তো তোমরা আমি জাস্ট তোমাদের সঙ্গে ইন্টারাকশান করেছিলাম তো তোমাদের অনেকের কথা শুনছিলাম তোমরা অনেকেই বলছো আমরা আগে অ্যাড চালিয়েছি অ্যাড প্রমোট করেছি বাট তোমাদের কথা অনুযায়ী আমি যেটা বুঝেছি তোমরা সেটা ফেসবুক পেজ থেকে অটোমেটিক বুস্ট অপশান আসে তো সেই বুস্ট থেকে তোমরা করেছো বাট সেই বুস্ট আর এই আমাদের যে বিজনেস ম্যানেজার পেজ থেকে যেটা করি সম্পূর্ণ আকাশ আর পাতালের তফাত ঠিক আছে তো বিশাল অনেক বড ডিফারেন্স ওখান থেকে কিছু করা যায় না খুব একটা কন্ট্রোল করা যায় না এবং খুব একটা বেনিফিট আসে না ঠিক আছে যদি বেনিফিট আসে আমি দুই ধরি তাহলে ওখানে টেন পার্সেন্ট আসে আর এখানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে তো সেই জন্যই আমাদের ফেসবুক অপারেশান শিখতে হবে বিজনেস ম্যানেজার কীভাবে করতে হয় সেগুলো আমরা আস্তে আস্তে আসবো তো আজকের আমাদের টপিক ছিল হাউ টু ক্রিয়েট অ্যাড অ্যান্ড অ্যাড স্ট্রাকচার আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম বা সাবজেক্টটা ক্লিয়ার করলাম এবারে যদি তোমাদের কিছু কোয়ারি থাকে আমাকে বলতে পারো ওকে থ্যাংক ইউ